বুধবার আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস সাব কমিটির উদ্যোগে এক লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট 4টি টেবিলে হয়েছে খেলা। এই প্রতিযোগিতাকে ঘিরে এদিন ক্লাবে বেশ সাড়া পরিলক্ষিত হয়েছে। তবে এই প্রথম আগরতলা প্রেস ক্লাবে লুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক প্রণব সরকার। স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অত্যন্ত প্রিয় দাদা আলোক ঘোষ মহোদয়, আমার দীর্ঘদিনের সহকর্মী সুপ্রভাত, এবং যারা বিচারক আছেন এবং আজকে যারা খেলবেন। আমি আসলে প্রথমে লুডু খেলা যখন অলক দাদারা সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমার কাছে আমি একটু ভাবার চেষ্টা করছিলাম যে আগরতলা প্রেস ক্লাবে আগে কখনো লুডু কম্পিটিশান হয়েছিল না। তো দেখলাম খোঁজ খবর করে যে এরকম লুডু কম্পিটিশান আগে হয়নি। তো এটা একটা খুব ভালো সিদ্ধান্ত স্পোর্টস সাব কমিটির যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।